রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন শাখারব সরকার। এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারকে একহাত নিলেন শাখারব সরকার। জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তদন্তের প্রসঙ্গে তিনি বলেন, এক জীবনকৃষ্ণের বাড়িতে যদি 300 কোটি পাওয়া যায় তাহলে আরও যারা রয়েছে তাদের বাড়িতে কত পাওয়া যাবে। এদিন সাংবাদিক বৈঠকে আর কি বললেন শাখারব সরকার শুনে নেব তার মুখেই। জীবনকৃষ্ণ সাহার বাড়িতে 300 কোটি হয়েছে, এটা একটা কৃষ্ণ সাহার বাড়িতে। এইরকম কত কলি কৃষ্ণ তৃণমূলে আছে এবার আপনার হিসাব করুন। ঐকিক নামে ছোটবেলায় অঙ্ক কষ্টাম, এখন আপনারা নতুন ভাবে অঙ্ক করুন। এক জীবন কৃষ্ণে যদি 300 কোটি হয়, বাকি 19 কৃষ্ণর বাড়িতে কত হবে? 19 × 300, অর্থাৎ এই জেলায় এইরকম জীবন কৃষ্ণ আরো 19টা ওদের আছে। একটা কমেছে না, এখন এখনো 18টা আছে, হিসেব করুন তাহলেই পাবেন। আর বলরামপুরের জমি তো এক ছোট নেতা এমএলএর হাফ, তিনি একাই 1000 কোটি টাকার গেম খেলছেন। ভাবছেন বিজেপি কিছু জানে না? বিজেপির অপারেশন হয় ধীরে ধীরে, অপেক্ষায় থাকুন। আমরা তৃণমূলের মতো অত চুটুক পুটুক রাজনীতি আমরা করি না।